তো কাটোয়ায় নেমে আমি একটু মশা লেবুর জুস খেয়ে নিলাম, যাতে একটু খুব জল প্রসা পেয়েছিল, তো এই জুসটা ভীষণ ভালো, তো খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম পুজোর বিদ্যালয় পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে সবাই আমরাই রয়েছি, আর এখন ভোগ দেওয়া হবে। তো ভোগের রান্নাও পুরো কমপ্লিট, এখানে ভোগের রান্না সব হয়ে গেছে। তো এখন মাকে ভোগটা দেওয়া হবে। আমাদের আজকে ছিল খিচুড়ি, পনিরের তরকারি, পাঁচমিশালি তরকারি, চাটনি, মিষ্টি, পায়েস। এটা তো এই যে মাকে এখন ভোগ দেওয়া হবে, তার জন্য এটা ঢেকে দেওয়া হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা। কি করবে কি করবে বলতো? বাবু প্রতিদিন না এরকম করে কে কে তোমাকে বড় থালাই দিব। ঠিক বলেছি, এখানে এসছে একটা বিয়ে হবে যে এখানে বউ বসে আছে। মাকে
দিলে দাও। হ্যাঁ ওদের সঙ্গে যাই চ। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার রাতে আছে আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন, সেটার ভিডিওটা আবার দেখাবো নেক্সট ব্লগে। তো দেখতে থাকো ভিডিওটা আর ওয়েট করো ফর নেক্সট ব্লগ। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।